मरना तेरे को डर नहीं लगता? ए गांडू साला, छागलेर बच्चा। तो এখন আমরা গাইস তেল ভরে বেরিয়ে গেছি পাম্প থেকে, আর এখন মগড়ায় আছি। মগড়া থেকে এখানে মগড়া ব্রিজে যাবো, ব্রিজের ভিউটা তোমাদের দেখাবো, তারপরে এখান থেকে আরেক জায়গাতে যাবো। আর আমার যেহেতু ইনবিল্ট মাইক ছাড়াই চলছে, মানে মাইক নেই কোনো এক্সটার্নাল, ডাইরেক্ট গোপ্রোতে শ্যুট হচ্ছে। আমি জানি না আমার সাউন্ড কতটা কি আসছে, সেটা বাইরে থেকে এডিটিং করার সময় বোঝা যাবে। আমার আওয়াজ তুই শুনতে পাচ্ছিস সুমিত? হ্যাঁ, আমার আওয়াজ তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ। এখন আছি আমরা মগড়া ব্রিজের গোড়ায়, এখান থেকে ভিউটা কিন্তু সেরা আছে। আমি আগে যখন মোবাইল দিয়ে ব্লগিং করতাম, তখন আমি যখন মোবাইলে ব্লগ শুরু করেছিলাম, মোটো ব্লগ, তখন তুই আসতি আমার সাথে? তখন কিন্তু মোবাইলে তোমাদের আগে দেখেছি, সেটা ছিল আমার আগের চ্যানেলে। আর এই চ্যানেলে কিন্তু গোপুরে দিয়ে এখন পুরো সেট আপই চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে প্রায় সময় মোটো ব্লগ আসবে। আর যেহেতু আমার ইনবিল্ড মাইক নেই কোনো, আমার সাউন্ডটা হয়তো একটু হাওয়ার আওয়াজটা বেশি আসবে, তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ব্রিজের ওপর থেকে ভিউটা ভাই, আমি আগে যতবার শ্যুট করতে এসেছি ততবারই কিন্তু আমার মেঘলা ওয়েদার পেয়েছি, কিন্তু আজকে কিন্তু সেরা লেভেলের ওয়েদার। হ্যাঁ, হ্যাঁ, ওয়েদার আজকে সেরা ওয়েদার। আর ব্রিজের ভিউটা ভাই ঘ্যামা, সূর্য আমাকে দেখতেই পাচ্ছ, মারাত্মক লাগছে। ও মেঘটা জাস্ট অসাম গাইস, অসাম লাগছে, মনে হচ্ছে হাতের মুঠোয় ধরে নি। আর গোপ্রোতে যেহেতু পুরো সুপার ভিউতে 195 ডিগ্রি হোয়াইট অ্যাঙ্গেল, সেহেতু ভিউটা দেখতে পাচ্ছ, ওই মাথা থেকে এই মাথা অব্দি বিশাল বড় ভিউ আসছে। চলো এখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো বলতে কি আমরা আবার ওই দিক থেকে ঘুরে আসবো, ঘুরে এসে আবার পেছন দিক থেকে গিয়ে এখান থেকে আরেক জায়গাতে যাবো, আর একটা জায়গার ভিউ দেখাবো তোমাদেরকে। এখান থেকে গাইস আমরা এখন ইউটার্ন মারবো, পেছনে পুরো ক্লিয়ার, চলো। এখন সোজা ইউটার্ন নিয়ে একদম ব্রিজের ওপরে উঠে যাবো। আর দিল্লি রোডে গাইস আমার অনেক দিন ধরে মোটো ব্লগ করার হেভি ইচ্ছা ছিল, এই যে সুন্দর সুন্দর ভিউ এগুলোকে ক্যাপচার করার। আশেপাশে গাছগুলো তখন অনেক ছোট ছিল, এখন তো অনেক বড় বড় গাছ হয়ে গেছে। তো আজকের থেকে আমার, মানে আজকে আমার সেই ড্রিমটা কমপ্লিট হয়েছে ফাইনালি, যে গোপ্রোতে ক্যাপচার করে তোমাদের দেখাবো সেই সব মুহূর্তগুলো। ব্রিজটা হওয়ার পর থেকে কিন্তু আমাদের 13 নম্বর এলিগেটের একদম জ্যামটা কমে গেছে, মানে মানুষেরও সুবিধা হয়েছে। আর ব্রিজটাও সেই লেভেলের করেছে, শুধু রাতে একটু অন্ধকার থাকে। আমি এই টার্নিংটা ভেবেছিলাম জোরে নেবো, বাট এই গাড়িটা সামনে চলে এসছে। আর ওপাশে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, মগড়া স্টেশন উইজে দূরে। আর এখান থেকে ব্রিজের ভিউটা গাইস সেই লেভেলের, চলো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো অন্য একটা লোকেশনে। এখন গাইস আমরা লাল ব্রিজের ওপর দিয়ে উঠছি, লাল ব্রিজ, আই থিঙ্ক এটা লাল ব্রিজই, লাল ব্রিজ, এটা ব্রিজটার অ্যাকচুয়াল নাম আমি জানি না, তবে লাল বলে সবাই লাল বলে, লাল ব্রিজ বলে ডাকে, আগে আরও লাল ছিল। সামনেই আমাদের কল্যাণী ব্রিজ,
দিকে মেঘগুলো সেরকম লেভেলের নেই, আর না আরও ভালো লাগবে। আমি বাড়ি গিয়ে যখন এটাকে কালার গ্রেডিং করবো তখন হেভি লাগবে দেখতে ব্রিজটা। হ্যাঁ, পোটেটার স্কিন গার্ড লাগাতে হবে। চলো আমরা এই ব্রিজটা পার করে এরপরে যাবো কল্যাণী ব্রিজে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। ভুল ভার বলছি আগে, ডেস্টিনেশন গাইস, ডেস্টিনেশন নট ডেস্টিনেশন। সালা কল্যাণী ব্রিজের করে আসতে না আসতে ভিড় চালু বিভস্ত। তাই তো, এই গাধা সামনে দিয়ে আসছে পুরো একদম। আমার তো বাইক, আমরা টুকটাক করে বেরিয়ে যাবো। দাদা দেখি বাচ্চাগুলোই তো রাস্তা কাট করে রয়েছে পুরো। হ্যাঁ, আরে আমাদের তো বাইক, আমরা তো চলে যাবো। চলো ভাই, এবারে অ্যাকচুয়াল ভিউয়ের পালা কল্যাণী ব্রিজ। আই থিঙ্ক কল্যাণী ব্রিজের আর এক নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত সেতু, ওরকম কিছু একটা হবে হয়তো, আমার ঠিকঠাক জানা নেই। ভুলভাল হলে তোমরা কেউ গালাগাল দেবে না কমেন্টে। এই যে আমাদের কল্যাণী ব্রিজ, এবারে তোমাদের দেখে একটা ঝাক্কাশ জিনিস, গঙ্গা গঙ্গা গাইস। দাদা চালাতে চালাতে ভিউ দেখানো হবে না, আমি দাঁড়িয়ে এক সেকেন্ড তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই গঙ্গার। এই যে আমাদের হুগলি নদী, ত্রিবেণী গঙ্গা, ওই পাশে আমাদের পুরো ত্রিবেণী। সেরা ভিউ ভাই, সেরা ভিউ, জাহের লাগছে পুরো একদম। কল্যাণী ব্রিজ যেহেতু আর একটা চালু হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে আমাদের ব্রিজটা, আন্ডার ডেভেলপমেন্টে। দেখতে পাচ্ছ বিশাল বড় বড় মেশিন গাইস, এগুলো যেহেতু সুপার ভিউ মোডে আছে অত বোঝা যাচ্ছে না, মেশিনগুলো বিশাল বড় বড়, 12 তলা 14 তলা সমান এক একটা মেশিন। আর ব্রিজটা আই থিঙ্ক 2026 চালু হওয়ার কথা আছে, 2026 কি 2027 ওরকম টাইমে চালু হয়ে যাবে। চলো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে এখন আবার আর এক জায়গাতে যাবো, আর এক ব্রিজে, সেটাও তোমাদের দেখাই। গাড়িটা ঘোরানো এখান থেকে একটা চ্যালেঞ্জিং বিষয় গাইস। কত গাড়ি আসছে রে। চলো আমরা আমাদের চ্যালেঞ্জকে কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করার পরে গোপ্রোটাকে হালকা করে উপর দিকে তুলে নেবো এখন। হ্যাঁ, হ্যাঁ ওই তো ঈশ্বর গুপ্ত সেতু। এইবারে গাইস তোমরা ভিউয়ের আসল মজা নাও। কত ওয়ার্কার এখানে কাজ করছে দেখো, মানুষ নিজের জীবন বাজি রেখে সামান্য কিছু পয়সার জন্য। উপরের ভিউটা দেখো গাইস একবার, উপরের ভিউটা ও ও লেভেল লেভেল ভাই, লেভেল লাগছে। আর এটা তার 2.7K তে শ্যুট হচ্ছে বলে কোয়ালিটি এরকম লাগছে, আর যখন চিপ থেকে আমি এডিটিংয়ে নিয়ে আসবো এডিটিংয়ে কোয়ালিটিটা অনেকটাই কমে যায়। তাছাড়া অ্যাকচুয়াল 2.7K কিন্তু হেভি হাই কোয়ালিটির ভিডিও। এখানে দেখো এরা কত সুন্দর মজা করছে। তো চলো ভিডিওটা এইটা এই অবধি থাক ব্রিজটা, এবারে যাবো অন্য একটা ব্রিজে, তো সেখানে যাওয়া যাক ডাইরেক্ট। এখন গাইস আমরা বাসরিয়া থেকে চলে এলাম ত্রিবেণী থেকে, আর এই যে হচ্ছে আমাদের ত্রিবেণীর ক্যাম্প।
ভাবলাম এখান থেকে ভিউটা ভালো চলে আসবে, একবার ক্যাপচার করে নিই। হেলমেটের ভেতর থেকে আই থিঙ্ক আওয়াজ আসছে না নাকি ভালো? মাইক নিয়ে আসিনি, মাইক না নিয়ে এলে আওয়াজটা না ঠিক আসবে না, মাইকটাকে অ্যাড করতে হবে। তো এটা গাইস আমাদের ক্যাম্প, শুনতে না পারলে আমি আর একবার বলে দিচ্ছি। তো ক্যাম্পের পাশ থেকে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি আগে আমার কুম্ভ মেলার ভিডিওটাতে দেখিয়েছিলাম ক্যাম্পের ভেতরটা পুরো। তো ত্রিবেণী পার করে এখন আমরা যাবো সোজা কুন্তিঘাটে। তো চলো যাওয়া যাক। ত্রিবেণীতে ঢোকা মানে এখন মহৎ মহৎ ড্রাইভারদের ওই যে এই কানা কিস্তিটা দিলাম, শুধু ভিডিওটা তো কিস্তিটা দিলাম না। ত্রিবেণীতে আসা মানে মহৎ মহৎ ড্রাইভারের দেখা, মহৎ। ওই দেখ ওই দেখ, হ্যাঁ কাকা ইন্ডিকেটার কোথায়? কান্ডুর বাচ্চা। এই দেখ দেখো মোটো ব্লগ, আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকে মোটো ব্লগ শুরু করেছে, মানে আমাকে দেখে। তো আমি তাদেরকে বলবো যে মোটো ব্লগ অনেকে করার সময় অনেক অসুবিধা হচ্ছে, আমাকে কেউ ফোনও করেছিল বা অনেকে আমাকে বলেওছে যে দাদা মোটো ব্লগ করতে অসুবিধা হচ্ছে। তো আমি বলবো মোটো ব্লগ করলে আগে সব কিছু সেট আপ করে নেবে, প্লাস তোমার প্র্যাকটিস করে নেবে, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু মোটো ব্লগ হয় না। ক্যামেরার হেলমেট নিচে হবে, আমারও এখনও পর্যন্ত কিন্তু হয়, আমি কিন্তু গত এক বছর ধরে করছি, মাঝে কিছুদিন অফ রেখেছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে আমার, যে কারণে এখন আমি সেট করে নিতে পারি জিনিসটাকে। আর তোমরা যারা যারা মোটো ব্লগ নতুন শুরু করছো, তো আমার মোটো ব্লগিংয়ের ভিডিও আছে আগে, গিয়ে চ্যানেলে দেখে নাও। মানে আমি আবার আরেকটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো একটু ভালো দেখে। আরে ভাই ভিউ দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি, লিটারালি বলছি। তো এখানে সামনে আমাদের বিল্লা মন্দির আছে, এটা হচ্ছে বিল্লা জ্ঞান মন্দির। আর সাইডে দু সাইডের ভিউ দেখতে পাচ্ছ, তুমি তো ফুলের সাথে মিশে গেছো শাড়ি পরে, তুমি ফুলের সাথে মিশে গেছে না? দুপাশের ভিউটা কিন্তু সেরা লেভেলের ভাই। আর এই যে আমাদের বিল্লা মন্দির, কৃষ্ণ মন্দির এটা। তো মন্দিরের গেট এখন গেট বন্ধ আছে এখন। হ্যাঁ বালাকৃষ্ণ মন্দির, মন্দিরের ভেতরটা খুব সুন্দর, খুব সুন্দর। চলো আমরা এখন বিল্লা মন্দিরের দর্শন হয়ে গেলো শ্রীকৃষ্ণের, এখান থেকে এখন সোজা যাবো আমাদের কাঠের ব্রিজে। আর এখানে ছেলেপেলে সব ফটোগ্রাফি করছে, কিন্তু আমরা তো ভিডিওগ্রাফার মানুষ, ব্লগার মানুষ, আমরা ব্লগ বানাচ্ছি। ফটোগ্রাফিতে গাইজ আমাদের ইন্টারেস্ট নেই, কী বলিস? আমাদের ইন্টারেস্ট ভিডিওগ্রাফিতে। হ্যাঁ ফটোগ্রাফি তো যে সে করতে পারে, একটা ফোন নাও ছবি তোলো, DSLR নাও ছবি তোলো, হয়ে গেলো। কিন্তু ভিডিওগ্রাফি একটা আর্ট, ফটোগ্রাফি অবভিয়াসলি একটা আর্ট, কিন্তু ভিডিওগ্রাফি বেশি বড় আর্ট ফটোগ্রাফির থেকে। ফটো তো যে কেউ তুলে দেবে, কিন্তু ভিডিও করা একটা মানে খুব চাপের বিষয়, বিশেষ করে মোটো ব্লগ। আর চ্যানেলে খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে এর মধ্যে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিও তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো, ভিডিওতে নতুন আছো। এখন আমরা অলমোস্ট ত্রিবেণীতে, মানে ত্রিবেণী বলছি টিসু পার করে কুন্তিঘাটে ঢুকবো। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে কুন্তিঘাট কাঠের ব্রিজে গিয়ে। এসছি আর মোড়টা ঘুরে আমি ক্যামেরাটা অন করতে গেছিলাম, বাট ক্যামেরাটা তখন অন হয়নি। এই এখন ঢুকে যাচ্ছি কাঠের ব্রিজে, আর এখানের ভিউটা তো ভাই ওফ অমাইক অমাইক। আর ব্রিজটা কিন্তু পুরো ব্রিটিশ আমলের তৈরি, কয়েকশো বছরের পুরনো ব্রিজ, কয়েকশো বছর নাই মানে একশো বছরের বেশি হয়ে গেছে ব্রিজটার বয়স। আর এপাশে কুন্তি নদী, এপাশেও কুন্তি নদী। এই যে পুরো, হ্যাঁ হ্যাঁ ব্রিজটা ঠিক করে তো চলো নেবে। ওই দেখো ট্রেন যাচ্ছে ওই দূর থেকে, ট্রেনটা কিন্তু ঘ্যামা লাগছে দেখতে, নদীর নিচে রিফ্লেকশন হচ্ছে ওপর থেকে ট্রেন। চলো এখানে আমরা একটা থাম্বনেল টাম্বনেল ক্লিক করি না, তোমাদের ব্রিজটা একটু দেখিয়ে দিই। ওরে ভাই নিচে যা ফাঁকা স্ট্যান্ড রাখলে গাড়ি এক্ষুনি পড়ে যেত। হ্যাঁ রে টোটো যাচ্ছে বলে দিদাকে দাঁড় করে দিল। আরে ব্রিজের এগুলো কিন্তু আগে সব ভাঙা ছিল, এগুলো নতুন করে রিপেয়ারিং করেছে। আমরা লাস্ট টাইম যখন একবার এসেছিলাম মনে আছে ভাঙা ছিল এগুলো, এই যে এরকম লেভেলের ভাঙা ছিল। দেখো এগুলোরও কিন্তু নাটপাট লাগানো দরকার। হ্যাঁ ব্রিজটা এখন পরিষ্কার আছে, আর এখন মনে হয় ভাটা, ভাটার টাইমে দেখতে পাচ্ছ জলও কম, জোয়ারে কিন্তু জলটা অনেক বেশি থাকে ওই ওপর অবধি।
আর এই পাশের ভিউটা দেখো, উপরে সূর্য মামা, মেঘটা দারুণ লাগছে, শুধু একটু কালার গ্রেডিং করে দিলে দারুণ লাগবে দেখতে। চলো ভাই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। সো এখন আমরা বেরিয়ে যাবো কুন্দিকার থেকে, যেহেতু গাইজ গরমকাল পড়ে গেছে, মানে গরমকাল না এখন বসন্তকাল। আর আমার রানীকে নিয়ে আমি বেরিয়েছি, সোনাকে নিয়ে। এখন আমরা এখান থেকে বেরোবো, সামনের ভিউটা তোমাদের দেখাই। চলো, গাড়ির সেলফটা গাইজ খারাপ হয়ে গেছে, কিক মেরে স্টার্ট করতে হচ্ছে গাড়ি। ও আগে কিক মারতে অসুবিধা হতো, এখন এক কিকে গাড়ি স্টার্ট হয়েছে। আর কুন্দিঘাটের এখানে এলে গাইজ পুরো আমার মানে আমার পাড়ার মতো ফিলিংস হয়, পুরো গ্রাম সাইড একদম। আমার পাড়াটাও যেমন একদম গ্রামের দিকে, স্কুল ছুটি হয়েছে, সব ছেলেপেলেরা হেঁটে হেঁটে আসছে কাঁধে ব্যাগ নিয়ে। আর ভাই গোপ্রো নিয়ে যখন আমি বেরোই না, মানে একটা আলাদাই ফিলিংস, লোকে দেখলে ওই দেখ ইউটিউবার যাচ্ছে, ইউটিউবার যাচ্ছে, তাই না? ওই দেখ, ওই দেখ, সবারই একই কথা। এখানে ধান চাষ হচ্ছে সবুজ, দেখতে পাচ্ছ। আগে একবার যখন আমি আগে আমার আগের ন্যাশনাল ব্লগ সুজিত ইউটিউব চ্যানেল, আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে যখন ভিডিও বানাতাম, তখন একবার এসেছিলাম এখানে, কিন্তু ওই চ্যানেলটাই তো এখন নেই। তো ওই চ্যানেলে ভিডিও ছিল, আর এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ যেটা আছে সেটা তো দেখবে। এই রাস্তাটা আছে পাট খেতেটা, গার্লস স্কুল না বয়েজ স্কুল? হ্যাঁ হ্যাঁ, হাই স্কুল, ছোট স্কুলটা একদম, পুচকি পাড়াটা স্কুল। এইসব জায়গাগুলো দেখুন তো সব রকমের চাষবাস হয়, সব রকমের আলু, পটল, ভেন্ডি, উচ্ছে, ধান, পাট, যব, ভুট্টা, গম। আর আগের বার যখন এসেছিলাম এখানে বড় বড় কিন্তু পাট ক্ষেত ছিল, বিশাল বড় বড় পাট ক্ষেত ছিল এখানে, মানে নিজেদের থেকেও বড় বড় হাইট। ও হ্যাঁ, এইসব পুকুরে সারাদিন বসে বসে এরকম একটা গাছের উপরে নিম গাছে তেঁতুল মাখা খেতে হবে, ও ভাই সেই মজা। আম গাছগুলো তো বকুল আসেনি দেখ, হ্যাঁ এত বড় বড় আম গাছগুলো বকুল আসেনি। এখনো মনে হয় রাস্তা নেই দেখ, আল দিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এক্সপ্লোর করলাম আমাদের মগরা, কল্যাণী ব্রিজ, বাঁশবেড়িয়া, ত্রিবেণী। এখন আমরা এক্সপ্লোর করছি আমাদের কুন্দিঘাট। তো এখন আমরা এখান থেকে সোজা উঠবো আসাম রোডে। তো আমাদের আসাম রোডে উঠে আমরা এখান থেকে সোজা বাড়িতে যাবো, তারপরে ভিডিওটা স্টপ করে দেবো। তারপর এখন খেলাধুলা আছে, অনেক কাজ আছে। আর ভিডিওটা এই অবধি যারা যারা দেখছো তারা তারা ভিডিওটা একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যারা যারা নতুন আছো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে, লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে জুতো ছুঁড়ে মারো। এখন অনেকে কালো দেখায়, যাই হোক লাল কালো যা আছে ছুঁড়ে ওটাকে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও, এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর মোটর ব্লগিং যেহেতু আমি আবার নতুন করে চালু করেছি, তো এখন আরও ভালো ভালো ভিডিও আসবে। আর এরকম গ্রাম্য সাইডের ভিউ দেখার জন্য চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার বেশিরভাগ সাবস্ক্রাইবারই তোমরা একটু শহরের দিক থেকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা উঠে যাবো, এই যে দেখতে পাচ্ছ উনি মাঠ থেকে কাজ করে আসছে এখন। এরকম একটা ছাগল পা, তো চলো এখন আমরা রোডে উঠে গেছি। ওই দেখো বাচ্চারা খেলছে, শৈশবের কথা মনে পড়ে যায় দেখলে। এখন অবশ্য আমরা বাচ্চাই আছি, খেলাধুলা করি, একটু বড় বিকালে ক্রিকেট খেলতে যাবো। আর এই যে দেখো আমি এরকমভাবে শ্যুটটা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাশনাল ব্লগার সুরজিত। ইন্ট্রো দিচ্ছে ভিডিও শেষে, মানে আলাদাই লেভেলের। হ্যাঁ, আর এখানে গাইস একটা ছেলে মানে দুটো ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুই বন্ধুর, তো আমরা এইদিকেই এসেছিলাম তাদের কিছু অনুদান দিতে। তো ছেলেটা তো যাই হোক নেই এখন, আর সরগিয়েছে এলাম, এখানে মনে পড়ে গেল। মনে আছে ছেলেটার বাড়িতে এসেছিলাম তুই আর আমি? চলো এখান থেকে সোজা টানবো, আর এখান থেকে আমার ভয়েস আসবে না, হাই রোডে প্রচুর হাওয়া, এখান থেকে মিউজিকটা লাগিয়ে দেবো, টানা টিং টিং টিং।
এইখান দিয়ে ঢুকে নাকি? এইখান দিয়ে ছেলেটার বাড়ি ছিল। হ্যাঁ এই গলিটা হাট বটতলাটা, বটতলার ওখান দিয়ে কোথায়? বটতলা থেকে এগিয়ে এসেছিলাম না এদিকে। হ্যাঁ এই গলিটা, এই গলিটা, এই গলিটা, এই গলিটা, এই এইটা, 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 এইটা বাড়ি তো বাস ছাড়। এই তো মন্দিরটা, ওইখানে গেছিলাম। হ্যাঁ এই তো ডাবালাটা এনাকে জিজ্ঞাসা করেছিলাম। দেখো মোটো ব্লগারদের হয়তো অনেকে ভাবো যে কী করে মোটো ব্লগিং, একটা ক্যামেরা লাগিয়ে যায় রাস্তা দিয়ে হেলমেটের মধ্যে, খুব সহজ কাজ। তো আমি বলবো, আমি আবার নতুন করে যদি মোটো ব্লগিং চালু করেছি, আমাকে আবার অনেকে কমেন্ট করে বলবে যে মোটো ব্লগিং কোনো ব্যাপার নাকি, একটা ক্যামেরা লাগাবো, একটা হেলমেটের মধ্যে বাইক নেবো, বেরিয়ে যাবো মোটর সাইকেলে বুম 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 বুম। তো তাদেরকে আমি বলবো যে মোটো ব্লগিং যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চাও একবারের জন্য, আমাকে বলো, আমি আমার পুরো সেট আপ দিয়ে দেবো এবং আমিও তোমাদের সাথে যাবো। আর ওখানে দেখো রাধাকৃষ্ণ মন্দির, জয় রাধা মা। তো আমি সেট আপটা দিয়ে দেবো, তোমরা একদিন এক্সপিরিয়েন্স করে দেখো কেমন লাগে। আমি চ্যালেঞ্জে বলতে পারি 2 মিনিটও পারবে না গাড়ি নিয়ে বেরোলে। এই জায়গায় আমাদের আর এক ব্রিজ, আজকে মনে হয় ব্রিজ এক্সপ্লোর করতে পেরেছি নাকি। হ্যাঁ ওখানে স্নান করছে, আর এই যে এখানে কুন্তী নদী কিন্তু দুটো শাখায় ভাগ হয়ে গেছে এই ওপর থেকে, একটা ওপাশে কি একটা নদী গেছে যাই না, কুন্দী নদীটা এপাশে গেছে, নদীটার নাম মনে ছিল ভুলে গেছি। এখন আমরা আছি কুন্তীঘাট বাস স্ট্যান্ডে, কুন্তীঘাট শেরপুর বাস স্ট্যান্ড। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এখন যদি পারি ভিডিওটা আমি কন্টিনিউ করবো, যদি কন্টিনিউ না হয় তাহলে ভিডিওটা এই অবধি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। নিয়ে নেবে দেখতে পেলে, এই যে আমাদের টাউনশিপ গোল পার্ক, পার্কের সামনে ভিডিও করা নিষেধ, কিন্তু গোপ্রতে তো করা নিষেধ নেই, ক্যামেরাতে লাগিয়ে মানে হেলমেটে লাগিয়ে। মোটো ব্লগারদের সব কিছু ছাড়, আমরা একটা হেলমেটে ক্যামেরা লাগিয়ে আমরা পুপ করে বেরিয়ে যাবো। চলো তোমাদের এখানে এক পাক পুরো ঘুরে দেখাই। গাড়ি কিন্তু গাইস অনেক কাত, আমার গাড়িটা অনেক কাত, কি বলিস? গাড়ি পুরো কাত আছে, মানে এতে কাত করলে পড়ে যাবো। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল যারা যারা নতুন আছে জয়েন করে যাও, আমাদের ফ্যামিলি 10K সাবস্ক্রাইবার খুব ক্লোজ। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে এরকম একটা সুন্দর ভিডিওর সাথে। তো তখন ভালো থেকো, সুস্থ থাকো, খেয়াল রাখবে সবার আগে নিজের। বাই।